आकाश जुड़े सुनिनु ओई बाजे तुम्हारी नाम सकल तारार माझे। आज के एक विशेष दिन, आज कविगुरु जन्मदिन, आज के 25 बैशाख। आज के विशेष दिन टीते रूपकथाय आपनादेरके सकल के स्वागत जानाई। आज के विशेष पर्वे आमरा किन्तु एकटु अन्य भावे रूपकथाके सजिएछि। रवि ठाकुर आमादेर प्राणेर ठाकुर, आमादेर जीवन जुड़े अनुभूति जुड़े छड़िए আছেন তিনি। তবে আমাদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব, তার সাজ পোশাক। শুধুমাত্র রবীন্দ্রনাথ কেন, তার বাড়ির আর সকল মানুষজনের সাজ পোশাকও কিন্তু এক স্বতন্ত্র রূপ সবসময় দিয়েছে, যেটা আমাদেরকে আকর্ষণ করে। তাই আজকে আমরা রূপকথায় আলোচনা করব ঠাকুর বাড়ির সাজ পোশাক এই বিষয়টি নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে দুজন বিশেষ মানুষ রয়েছেন। প্রথমে আলাপ করিয়ে দিই, ড্রেস ডিজাইনার সুচিস্মিতা দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। তার একটি বিশেষ পরিচয় রয়েছে যে সম্প্রতি একটি ছবি রিলিজ হয়েছে, কাদম্বরী, তার কিন্তু ড্রেস ডিজাইন করেছে সুচিস্মিতা। আর আজকে আমরা আলোচনা করব ঠাকুর বাড়ির সাজ পোশাক নিয়ে। আর আরেক বিশেষ মানুষ রয়েছেন দূরদর্শনের পর্দায়, যাকে আমরা সব সময় দেখেছি, আজকে তাকে আমরা দেখব পোশাক বিশেষজ্ঞ হিসেবে। চৈতালি দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাই। আর আজকের অনুষ্ঠানে আপনাদেরকে বলি, আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। আমাদের ফোন নাম্বার গুলো হলো 2423-5222, আর একটা নম্বর বলে দিই 2423-5223। এই যে ঠাকুর বাড়ির সাজ পোশাকের একটা আলাদা ঐতিহ্য আছে, কিন্তু সেই সাজ পোশাকের যে স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতাটা ঠিক কোথায়, সেটা একটু সুচিস্মিতার কাছে শুনবো। ঠাকুর বাড়ির সাজ পোশাক নিয়ে প্রথমে যদি আমি যদি মহিলাদের সাজ পোশাক নিয়ে কথা বলতে চাই, আমার প্রথম মনে পড়ে জ্ঞানদানন্দিনীর কথা। হ্যাঁ, তো জ্ঞানদানন্দিনী ঠাকুর বাড়ি কেন, পুরো বাংলা সমাজে একটা নতুন ধারা চালু করেছিলেন, যেটা এইভাবে আমরা যেভাবে আজকে শাড়ি পরি তার যেটা প্রাথমিক রূপ ছিল সেইটা। তো আমি প্রথমে না বোম্বাই দস্তুর শাড়ি বলতো, হ্যাঁ, তারপরে সেটা হলো যে ঠাকুর বাড়ির এবং সেটাকে নিজের মতো করেছিলেন। প্রথমে আবার একটু অন্যভাবে হতো, সেটা করে ব্রাহ্মিকা, তারপর সেটা বোম্বাই দস্তুর শাড়ি থেকে তারপর ঠাকুর বাড়ির শাড়ি। আরেকটা জিনিস চৈতালিদি, ওই পড়তে পড়তে আমি দেখছিলাম যে একটা জ্ঞানদানন্দিনী লেখাতেই রয়েছে যে উনি যেটা একটা পরে প্রথমবার ট্রাভেল করেন সেটাকে ওরিয়েন্টাল ড্রেস, মানে সেটা নবাবী ইউরোপিয়ান, মানে একটা গাউন কাম, মানে লেখাটাতে পরে বুঝতে পারি সেই ক্যান ক্যান দেওয়া সেই বিদেশিদের জামা মতো না, সেরকম বলছেন, একটা যেন গেরাটো, তার মধ্যে একটা প্যান্ট রয়েছে, মানে অনেক কিছু। তো উনি ওটাতে ভীষণ উনি অসুবিধা বোধ করেন। তখন উনি যখন তারপর বোম্বেতে গিয়ে উনি যখন দেখলেন যে এইভাবে ওরা শাড়ি পরছে, তখন উনি সেটা চালু করা শুরু করে। এবারে একটা জিনিস যেটা উনি করেছিলেন সেটা হচ্ছে ব্লাউজের স্টাইলটা একটু ডিফারেন্ট করেছিলেন। উনি ইউরোপিয়ানদের মতো ভেতরে সেমিজ পরে তার উপর জ্যাকেট পরে তারপরে শাড়িটা, আগেকার দিনে একদমই একটু অন্য ধরনের ব্লাউজ পরা ছিল, ব্লাউজ ছিল, ব্লাউজ ছিল, ব্লাউজ ছিল, মানে সেলাই করা জামা কাপড় মেয়েরা পরবে সেটা ভাবাই যেত যেত না। মানে এমনকি এটাতে অনেক পরের কার একটা গল্প বলি, সেটা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর, তখন কিন্তু এটা চলছে, গগন ঠাকুর ওর মেয়ের বিয়েতে নিজে সাজিয়ে দিয়েছিলেন মেয়েকে, তো সেটা এমন একটা করে পরিয়েছিলেন মনে হচ্ছে যেন ব্লাউজ পরে আছে, এবং সে তো মানে বরের বাড়ির লোকে প্রায় চলে যায় আর কি, তখন বললো দেখুন উনি ও কিন্তু আসলে ব্লাউজ পরে নেই, আমি ওইভাবে সাজিয়েছি। জ্ঞানদানন্দিনী প্রথমবার যখন ফেরেন, সারদা দেবী খুব রেগে গেছিলেন যে এরকম জুতো মোজা পরা, গায়ে ওরকম সেলাই করা জামা কাপড় পরা বউকে এলো, এ তো পুরো অপসংস্কৃতি। সেই তখনকার দিনে দেখো একটা জিনিসকে চালু করা সেটাও তো একটা সহজ ব্যাপার ছিল না, সেই ব্যাপারটা থেকে আমরা একটুখানি ঠাকুর বাড়ির সাজ পোশাক একটু দেখে নিই। আমরা রবীন্দ্রনাথ এবং মৃণালিনী
মানে পরবর্তীকালে যেটা রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীর ওড়না পরাটা খুব সুন্দর একটা, দেখো এখানটাতে একটা পিন করা করা মানে বেলের মতো। এটা থেকে বলছি ওই যে ব্রাহ্মিকা শাড়ি ওটাতে একটা প্রবলেম হতো, ওতে মাথায় ঘুমটা দেওয়া যেত না, সেই জন্য তুমি দেখবে ওরা টুপি পরতেন। স্বর্ণকুমারী দেবীর কি সুন্দর একটা ছবি আছে যে মাথায় টুপি পরা, ম্যান্টেল পরতেন। আমার হঠাৎ একটা কথা মনে হলো, ইদানিং কালে তুমি যেটা অলকানন্দ রায়কে দেখবে, উনি একটা পাগড়ি বা টুপি পরেন, ওইটা কিন্তু আসলে ঠাকুর বাড়ির সাজ, মানে নতুন কিছু নয়। এই যে এই এই যে দুপাট্টাটা দেখো কি সুন্দর, মানে অনেকটা ভেলের মতো করে আলাদা করে দেওয়া হয়েছে, মানে সমস্ত সাজগোজের মধ্যে যেটা ঠাকুর বাড়ি সেটা একটা অত্যন্ত শোভনতা থাকবে। আর ভীষণ সফিস্টিকেশন ছিল, মানে একটা মানে অনেক গয়না নয় ওই সময়, যে একটা অনেক বেশি গয়না, অনেক বেশি গয়না ওরা পরতেন না, মানে সাবেকি বাড়ি মানে ওই সময় অন্যান্য বাড়ির সাজের সঙ্গে যে তফাতটা সেটা কিন্তু ওই গয়নার তফাতটা ছিল, ওরা পরতেন না বিশেষ করে রোজ পরা। রোজ তোমার কাছে অনেকগুলো রোজ আছে, এই এইটাকে একটু রোজগুলো একটু দেখে নি, কি অন্তরে দেখাও কিভাবে দেখাবো এইটা একটা। এগুলো আসলে আমি একটা মানে 2000 সালে আমি একটা বড় এক্সিবিশন করেছিলাম, প্রদর্শনী করেছিলাম, যাতে ঠাকুর বাড়ির পোশাকই বিষয় ছিল, তো তাতে অনেক কিছু সংগ্রহ করেছিলাম, এটা আমার অনেক দিনের রিসার্চ বক্স ছিল। তারপরে বহুবার ওই মানে প্রদর্শনী বহুবার করেছি, কিন্তু 2000 সালে প্রথম যখন করেছিলাম তখন এইগুলো অনেক দিন ধরে ওই বিচিত্র ভবনের কাজ করে বা এখানে জোড়াসাঁকো প্রদর্শন কক্ষে কাজ করে যেগুলো আমি মানে পেয়েছিলাম সেগুলো বানিয়েছিলাম আর কি, মানে যে ধরনের জিনিস। একটা জিনিস দেখো, এগুলো কিন্তু সবই খুব ইউরোপিয়ান, একদমই তাই, এখনকার প্রজন্মের ছেলে মেয়েরাও যদি এগুলো ব্যবহার করতে চান, এটা কিন্তু মানে একদম ইউরোপ থেকে এসেছে, একেবারে মানে এসেছে, তাই না? মানে আমরা এরকম ভাবে একটা প্রেমের সিম্বল কে ব্যবহার করব, এটা কিন্তু ভারতীয় ভাবনায় নয়, ওদের বাড়িতে তো আসলে সবকিছু সংমিশ্রণ হয়েছিল, সমস্ত ভালোটা ওরা গ্রহণ করেছে। ইনফ্যাক্ট পুরুষদের পোশাকে যেরকম মানে ইউরোপিয়ান প্রভাব যেরকম মহিলাদের পোশাকে পুরুষদের পোশাকেও ছিল, এবং পুরুষদের পোশাকে একটু মুসলিম একটু নবাবি স্টাইলও ছিল। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি দেখাবো ও ছবি, কিন্তু আমার মানে আমার যে রিসার্চ ওয়ার্কটা করেছিলাম তাতে আমি যেটা মনে করেছি সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রথম ডিজাইনার কে বলতো? মহর্ষি দেবেন্দ্রনাথ। হ্যাঁ, উনি ভীষণ, মানে ওই যে তোমরা ছবিটা দেখো না, যে হিমালয় যাত্রার আগে রবির যে পোশাক, উপনয়নের পর বাবার সঙ্গে রবি যাবে হিমালয়, তো ওই রকম মাথা নাড়া ছেলেকে নিয়ে তো উনি যাবেন না, কারণ সবটার মধ্যে তো একটা স্টাইল রয়েছে মহর্ষি, তাই বাড়িতে দর্জি ডাকিয়ে ডিজাইন করে ওই পোশাকটা বানিয়েছিলেন। তুমি এটা একটু দেখে নিজেও করেছিলেন, মহর্ষির ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখো এমনি তো পুরো ব্যাপারটা মধ্যে একটা কিরকম একটা আভিজাত্য আছে না, কিন্তু অন্য রকম, মানে ওই সময় তার অন্য মানুষ এসেছে, ওই পাগড়িটা ওই চাদরটা। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথের পরবর্তীকালে আলখাল্লা পরাটা কোথাও হয়তো এখানে ইন্সপিরেশন ছিল, ঠিকই হতেই পারে। আর এই পোশাকটা আমি বানিয়েছিলাম, মানে এই যে সেটা হচ্ছে মাথায় যে টুপিটা রবীন্দ্রনাথ পরেছিলেন ওই ছোটবেলায়, শারদা দেবী, শারদা দেবী অবশ্য খুব সাধারণ খুব সাধারণ মানুষ ছিলেন, শেষ দিন অবধি ভীষণ হিন্দু ছিলেন, হ্যাঁ, এবং সহজ একটা সাজে থাকতেন, ওর মানে যে স্বাতন্ত্রটা দেখি সেটা কিন্তু পরের জেনারেশন, মানে ইনফ্যাক্ট উনি নাকি মহর্ষির সঙ্গে দেখা করে স্বাতন্ত্র এনেছেন, তিনি হচ্ছেন জ্ঞানানন্দিনী, এটা অনেক পরেকার ছবি দেখো, মানে ঠিক যেভাবে আমরা সাজি, এই যে একটা কোট কি বোধ হয় শাড়িটা আমার যত মনে আছে, ইনফ্যাক্ট জ্ঞানানন্দিনীর যা শাড়ি ছিল মানে সারা দেশ থেকে সারা দেশের বিভিন্ন জায়গার শাড়ি ছিল, কারণ উনি যেহেতু প্রচুর ট্রাভেল করতেন এবং একজন আইসিএস অফিসারের বউ, তো উনি গিফটও পেতেন সেরকম, তো উনি কিন্তু যে ভীষণ ঢাকাই পড়লেন বা এই পড়লেন তা ছিল না একদমই, যেটা হয়তো অন্য বউরা পড়েছেন, হেমলতা পড়েছেন বা কাদম্বরী পড়েছেন, কিন্তু উনি কিন্তু বিভিন্ন রকমের সাজে সাজতেন, আর এটা তো আমরা দেখতে পাচ্ছি, যে জন্য আমরা স্বর্ণকুমারীকেও দেখি, কারণ ওরা ভীষণ ভালো বন্ধু ছিলেন, অন্য মানুষজনের থেকে যে আমার ব্যক্তিত্বটা কতটা আলাদা সেটা ফুটিয়ে তোলা একটা আলাদা প্রচেষ্টা ছিল ওনার মধ্যে। আর দেবেন্দ্রনাথ বলতে আমার আরেকটা গল্প মনে পড়লো, যে এই দ্বারকানাথের তো অনেক ধার ছিল, এই গল্পটা আমিও ভেবেছিলাম, বলো 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 মনে পড়লো, পুরো যখন সবকিছু নিলাম হয়ে গেছে তো সবাই সোসাইটির তো সবাই প্রচন্ড
উদ্বেগ মানে ভীষণ যে এবার মজা দেখব দেবেন্দ্রনাথ কিভাবে আসেন। তো দেবেন্দ্রনাথ এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়িতে একটা নিমন্ত্রণ পার্টি ছিল, তো এবারে সেখানে দেবেন্দ্রনাথ যান। সব ধনীরা রয়েছেন, কিন্তু সমস্ত ধনী ব্যক্তিরা রয়েছেন, সব মানে মানিগুনি ব্যক্তিরা রয়েছেন, সকলেই একটা মানে হ্যাঁ এবার কি হবে, এবার কি হবে, এবার তো সব কিছু হয়ে গেছে, সব দেখা গেল যে পায়ের চটিতে একটা হিরে মুক্ত 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 ছিল মুক্ত, তো সেটা দ্যাট ওয়াজ হিম। সে তখন ওই রাজবাড়ির মানে রাজা বলছেন দেখো আমরা যা মাথায় গায়ে পড়েছি উনি তা পায়ে রেখেছেন, মানে ওইটাই মানে আলাদা করে ওই নাগরাইটা বানিয়েছেন যে মানে সেটাই হয়তো ওনার ওইটাই রয়েছে কিন্তু স্টাইল ছাড়বেন না, স্টাইল ছাড়বেন না একেবারে। আচ্ছা এই পোশাকটা একটু দেখে নিচ্ছি, এই পোশাকটা হচ্ছে ওই যেটা প্রথম ডিজাইনার পোশাক মহর্ষির দর্শকরা দেখে নি, এটা আসলে খুলে গেছে এরকম হবে, যাই হোক ভেতরে আরেকটা জামা ছিল। আর তার সঙ্গে ইন্টারেস্টিং হচ্ছে মাথায় টুপিটা, এটা কিন্তু ভীষণ নবাবী, একদমই একদমই নবাবী, মানে তাই বলছি বিদেশের মানে বিলেত বা ইউরোপ যেরকম এসছে সেরকম ভাবে মোগলাই জিনিস এসছে। ইনফ্যাক্ট ওই সময়কার সব পুরুষদের পোশাকেই ট্রাউজারটা হচ্ছে খানিকটা ইউরোপিয়ান ট্রাউজার কিন্তু কুর্তা গুলো ভীষণ নবাবী, মানে ওরকম ওই স্টাইলটা লং জ্যাকেট এই জিনিস, মানে অন্য ভাইরাও কিন্তু ওইরকম ধরনের ওইভাবেই করতে। আচ্ছা এই সাথে সাথে ওদের যে এই স্টাইলটা, এই স্টাইলের সঙ্গে তাদের চুল বাঁধা বলো, তাদের এই যে হেয়ার পিন লাগানো, ব্রোচ বলো, সেইগুলো যদি একটু রবীন্দ্রনাথের যে তুমি যে ছবিটা দেখালে এইটাই কিন্তু সেই পোশাক এবং সেই টুপি। আমি না এই যে যেটা বলছিলাম যে যে 2000 সালে যে প্রদর্শনীটা করেছিলাম এই প্রথম পোশাক থেকে একদম শেষ দিন অব্দি যে জোব্বার পাওয়া যায় মানে যেগুলো আছে এখন আমরা দেখতে পাই ছবিতে বা এমনিতে ধরো জোড়াসাঁকো বাড়িতেও কিছু দেখবে পাঞ্জাবি গুলো রয়েছে স্টাইল পাঞ্জাবি, সেই সব দেখে দেখে প্রত্যেকটা বানিয়েছিলাম। সেটা দিদি একটু দেখবো, আমাদের আলোচনার মাঝে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। চৈতালিদি এই পুরুষের পোশাক আমরা দেখলাম যে রবীন্দ্রনাথের যে পোশাকটা তুমি দেখালে, একটু শাড়ি একটু দেখে নি। একটা তোমাকে দুটো শাড়ি মেনলি দেখাচ্ছি, এইটা হচ্ছে পার্সি বর্ডার শাড়ি, ধরো আমি কাদম্বরীতে প্রচুর ইউজ করেছি। হ্যাঁ তুমি করেছো আর ভীষণ সুন্দর করেছে, কাদম্বরীর প্রত্যেকটা পোশাক খুব ভালো হয়েছে, এটা একদমই পার্সি বর্ডার। এবং ওই যে একটা চারজনের ছবি আছে না যেখানে জ্ঞানদানন্দিনী, সত্যেন্দ্রনাথ এবং যতীন্দ্রনাথ এবং কাদম্বরী আছেন, সেখানে যে বর্ডারটা খুব ভালো করে দেখবে যে এই রকম ধরনের ডিজাইন কাজ। এই পোশাক আশাক গুলো দেখো তখনও ছিল, এখনো তুমি কাজ করছো, এখন শুধুমাত্র কাদম্বরীতে তো করেই উঠছো, কিন্তু এখন যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে তারা এগুলো কিভাবে নিচ্ছে? দেখো আমি প্রথম কথা বলি, হঠাৎ করে এখন আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে যে ব্লাউজ পরার চলটা প্রায় উঠে গেছে, আমরা শার্টের সাথে শাড়ি পরছি, এই যে আমি আজকে যে ব্লাউজটা পরেছি সেটা অ্যাকচুয়ালি লম্বা হাতা একটা ওই ওই সময়কার খানিকটা তো ইনফ্লুয়েন্স রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে যখন তুমি ওই সময় যদি দেখো, ওই সময় মানে আমাকে অনেককে প্রশ্ন করেছিল ওখানে তো লম্বা হাতা হতো, সেটা কিন্তু ঠিক নয়, কারণ সেমিজের আসল হাতাগুলো কিন্তু শর্ট থাকতো। হ্যাঁ তো এবার এই যে কাদম্বরীর যেটা তুমি দেখতে পাচ্ছো, এটা খুব পরিষ্কার করে দেখো ভেতরে একটা সেমিজ রয়েছে, তার উপর দিয়ে জ্যাকেটটা রয়েছে, এন্ড এই জায়গাটাতে যে ডিটেইলিংটা, এই যে পার্সি বর্ডারটা যেটা, এই এইটার কথাই বলছি আমি, পার্সি বর্ডারটা দেখো আর এইটা, তারপর তুমি বর্ডারের ডিটেইলিং গুলো দেখো, ব্লাউজের বর্ডারে গলাটার অলমোস্ট ইউ ডোন্ট হ্যাভ টু ওয়্যার আ নেকলেস, মানে ইটস লাইক আ কলার, কি সুন্দর। হ্যাঁ তো সেসব দিক দিয়ে দেখতে গেলে অসম্ভব মানে স্মার্ট লাগে। আর যেহেতু ওরকম গলার জামা পরতেন, গয়নার তো দরকার হতোই, আর এমনিতে তো রবীন্দ্রনাথের এতে পাচ্ছি যে উনি পছন্দই করতেন না, মানে একবার একটা বড় কানের দুল পরে মৃণালিনী এসেছিলেন বলে উনি এ কি করেছো ছোট বউ, মানে একদম পছন্দ নয় গয়নাটা না পরা। তো মৃণালিনী তারপরে লিখছেন যে এরপর থেকে আমি কখনো মানে
কানে ঝোলানো দড়ি পড়তাম। আচ্ছা যেটা বলছিলাম যে এই নতুন প্রজন্ম কিভাবে নিচ্ছে, আচ্ছা এই নতুন প্রজন্ম কিভাবে নিচ্ছে বলাতে আমি একটা কথা বলি, কাহিনীর ক্লাইম্যাক্স সিনে যদি দেখো যে বিদ্যা একটা রেড শার্টের মতন টপের সাথে শাড়িটা পরেছে, হ্যাঁ তো কাহানিরও যেহেতু আমি কস্টিউম ডিজাইনার ছিলাম তো ওখানটাতে ওটা কিন্তু মানে ওইভাবেই গল্পটাতেই ওইভাবে ছিল যে ওর কাছে তো ব্লাউজ নেই, সো শি ওয়্যারস ইট উইথ আ রেড টপ। ইনফ্যাক্ট ওটা হওয়ার পরে আমাকে প্রচুর লোক বলেছিল যে ওটা কিভাবে তোমরা করলে এই সেই। তো আমি আরেকটা জিনিস এই ক্ষেত্রে বলতে চাই যে আমরা যখন ছোট ছিলাম আমরা তো আমাদের তো প্রত্যেকের মাপে মাপে ব্লাউজ ছিল না, স্কার্টের যে ব্লাউজ গুলো ছিল তার সাথে শাড়ি পরতাম। সুতরাং আমার মনে হয় এখন আমাদের আমার ছোট নাতিকে আমি ওইভাবেই আমার মানে পরানো হয় ওই স্কার্টের ব্লাউজটা দিয়ে ও শাড়িটা পরে নাচতে যায়, সেই জন্য নাচের সময় তাকে ওইভাবেই পরানো হয় তাই পরতাম। তো সেটা একটা আমরা কিন্তু চিরকালই ওইভাবে পড়তাম। আর রবীন্দ্রনাথের লেখাও যেরকম, ঠাকুর বাড়ির সাজ পোশাকও সেরকম, সবকিছুই ভীষণ বিফোর ইটস টাইম। একদম ওরা তো অনেকটাই এগিয়ে ছিলেন, সময়ের থেকে অনেকটা এগিয়ে থাকা যে কোনো বিষয়ে তুমি ধরো না কেন ওরা এগিয়ে। তো ওটা এই মুহূর্তেও কন্টেম্পোরারি এবং প্রত্যেকবার মানে যত সময় যাবে তত ওটাকে রিইউজ করা যাবে, মানে ওটাকে এক এক ভাবে ব্যবহার করা যাবে, তাই না চৈতালি তোমার কি মনে হয়? আর একটা জিনিস আমার খুব মনে হয় যে পড়ার ক্ষেত্রেও সেগুলো খুব সহজ, দেখো অনেক সময় সাপেক্ষ নয় সেগুলো। হ্যাঁ পড়তে ধরো আগেকার দিনে ধুতি সেটা পড়তে অনেকটা সময় লাগতো, তারপর ওনারা যে পোশাক আশাক গুলো এনেছেন পুরুষদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক সময়টাকে সেভ করে। লুঙ্গি পড়তেন, আমি সেটাও বানিয়েছিলাম দেখাবো পরে। তার আগে শাড়ির কথাটা বলছি যে এই যে আমরা এখন এই যে বসেছি সব ঢাকাই শাড়ি পরে, এই ঢাকাই শাড়ির ট্র্যাডিশনটাও কিন্তু ওদের বাড়ির। আমি ওই সময় একটা দেখো এখানে একটু আমরা ছবিতে একটু দেখি না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে এটা রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধুরীলতার ছবি না, মাধুরীলতা এগেন তুমি দেখো স্লিভ কিন্তু ছোট, হ্যাঁ আর এটা কিন্তু বেশ কম বয়সের ছবি এবং এখানটাতে শাড়ি এখানে ব্রোচ দিয়ে আটকানো। হ্যাঁ তো মানে ইট ইজ অলমোস্ট লাইক আ ইউরোপিয়ান গার্ল, মানে একজন পুরো এটা ইন্দিরা দেবী, আর এটা ইন্দিরা দেবী, হ্যাঁ জ্ঞানদা নন্দিনীর মেয়ে, সে তো তার নিজেরই একটা অন্যরকম, তার তো নিজেরই একটা ব্যক্তিত্ব ছিল। প্রতিমা দেবী, প্রতিমা দেবী বৌমা, ঢাকাই শাড়ি আমরা দেখতে পাচ্ছি, ঢাকাই শাড়িটা তুমি একবার দেখাও এই। হ্যাঁ হ্যাঁ এরপরে তোমার ঢাকাই শাড়িটা একবার দেখিও তুমি, এসব মেয়েরার বৌরা না অনেক বয়সের, আর প্রত্যেকের ব্লাউজের স্লিভ গুলো দেখো আলাদা আলাদা। এখানে প্রতিমা বোঠান আছেন আর মাধুরীলতা, এগেইন স্লিভ গুলো দেখো প্রত্যেকের আলাদা। আমরা মোটামুটি দুজনই আজকে ওরকম হাতের ব্লাউজ পরে এসেছি। আচ্ছা একটু ঢাকাই শাড়িটা দেখি। হ্যাঁ এই ঢাকাই শাড়িটা ওই ওইরকমই বলছি তোমাকে, এখানে দেখো মানে সিলভার আর গোল্ডেন জরি মিশিয়ে করা, এটার একটা বর্ণনা মানে এমনিতে সেটা হয়তো ভাবনা রবীন্দ্রনাথের একটা কবিতার মধ্যে রয়েছে, কোন মেয়ের বর্ণনা করছেন আমরা ধরে নিচ্ছি কাদম্বরী, সেই শাড়ির পাটটাই রয়েছে রূপলি সোনালী জরিতে কাজ করা, তো সেই রূপলি সোনালী জরিতে কাজ করা শাড়ি তাই তখন করিয়েছিলাম আর কি। একটু অন্যরকম, একেবারে অন্যরকম, তুমি দেখো মানে আর আমার এটা চিরকাল সবাইকে বলার থাকে সোনালি রূপলি একসাথে যেতে পারে না কেন, এটা একটা খুব ভ্রান্ত ধারণা যে এই দুটো একসাথে যেতে পারে না। আমি তো চিরকাল দুটো একসাথে পরি, মানে আমি এখনো পরে আছি সব সময় রূপ পরি, তার সঙ্গে দরকার হলে কাঠ ছেড়ে একটু মাঝে মাঝে সোনা পরে। আর জব্বার কথাটা আমি পরে বলবো, আগে মেয়েদের পোশাকে থাকি। তারপর স্বর্ণকুমারী যেহেতু গণদানন্দিনীর সঙ্গে ভীষণই ভাব ছিল, এক ধরনের সাজ সাজতেন, আর পরবর্তীকালে উনি ওই মানে মাথার ওইটা ক্রাউনের মতো, হ্যাঁ সেটা একটু বলো, ক্রাউনের মতন উনি যে উনি ভীষণ এইসব খুব সুন্দর স্বর্ণকুমারীকেও সাজিয়েছে। থ্যাংক ইউ। আর অ্যাকচুয়ালি সেজুতি হ্যাজ সেজুতি খুব ভালো দেখিয়েছে, ভীষণ সুন্দর দেখি। আর উনি ভীষণ এই কবিদের সভায় যেতেন, তো উনি সেই সময় মানে অত মানে উনি কোনো সরকারি ছিলেন না, অত বড় ছিলেন না, এবং ওনার স্বামীও ওনাকে ভীষণ এসবে এনকারেজ করতো। তো এবার উনি
কিন্তু পরে যেতেন ওরকম যেহেতু ঘোমটাটা দিতে পারতেন না উনি আইদার ওরকম একটা ক্রাউনের মতন পরতেন এবং কোথাও কোথাও আমি দেখেছি যে এরকম চুলটা খোলা এরকম মুখ তোর ছড়া মতন একটা দেওয়া হ্যাঁ তো উনি অসম্ভব ধরনের মতো করে যেটা ওর মেয়ের ছবি তো তুমি পাবে সরলা দেবীর ছবিও যদি দেখো ওই ব্যবহার করেছেন ওই ধরনের তো মানে সেটাই উনি সেই সময় অসম্ভব একজন ফ্যাশনেবল লেখিকা ছিলেন হ্যাঁ আর ওই যেখানেই যেতেন সেখানে যারা পুরুষ কবিরা ছিল তারা অত্যন্ত ওনাকে অ্যাডমায়ার করতেন এবং উনি সেটা পছন্দ করতেন আরেকটা ব্যাপার ছিল যে লাট সাহেবের বাড়িতে আমি পার্টিতে যাই কিন্তু কেন কাদম্বরীকে এত বার্তা দেওয়া সেটাই আসলে দেখো যে মানুষের বাহ্যিক রূপটাই কিন্তু সবকিছু নয় একটা ভেতরের যে গভীরতা সেটাও কিন্তু অনেক মানুষকে আকর্ষণ করে আর গভীরতার সঙ্গে সঙ্গে সহজ হওয়া যেমন আছো তেমনি এসো আর করো না সেরকম আর কি তুমি দেখবে খুব মানে বর্ণনা যদি দেখো রবীন্দ্রনাথের কবিতায় তাহলে দেখবে খুব সাধারণ শাড়ি কিন্তু পরেছে সরু কালো পাড়ের শাড়ি কালের কাছে বারবার করে কিন্তু এমনিতে সধবা মহিলাদের কালো পাড়ের শাড়ি কিন্তু অন্য কোথাও ভাবতেই পারবেন না সেই সময় রবি ঠাকুরের বিয়েতে একটা জিনিস আছে ওনাকে যে বরণ করেছিল যে বৌদি বরণ করেছিল কালো পাড়ের বেনারসি চিন্তা করো সেই সময় এখনো বোধহয় কালো পাড়ের কালো পাড় পরলে বাবা মারা বকে কিন্তু সেই সময় কালো পাড়ের বেনারসি পরে বরকে বরণ করা হচ্ছে আর তার শুধু তাই নয় মানে ওই সময় একটাই জামিয়ার শাল যেটা চলে আসছে মানে ইনফ্যাক্ট আমার কাদম্বরীতে এটা খুঁজতে আমার খুব অসুবিধা হয়েছিল যে একটা জামেওয়া শাল যেটা এয়ারলুম হিসেবে পাসন হয়েছে তো সেটাকে প্রচন্ড ভাবে সবাই ওইটাই গায়ে দিতেন ওই শালটাও কিন্তু একটা আলাদা ট্র্যাডিশনাল লুক ছিল ওই শাল এখন তো সেভাবে পাওয়া যায় না তুমি বলছো যে খুঁজতে অনেকে আমরা ছবিতে এটা একটু সাহেবী কেতার রবীন্দ্রনাথের কিন্তু পোশাক থেকে শুরু করে লেখা থেকে শুরু করে মিউজিক সেন্স থেকে শুরু করে সব হচ্ছে নতুন দাদা তো ইনফ্যাক্ট উনি অসম্ভব সেই সময় আর কাদম্বরীকেও গড়ে তোলার পেছনে উনি দায়ী এটা নিশ্চয়ই একটা ট্রাভেলের পোশাক আবার তুমি দেখো এই গলার এই বিষয়টা গলার আমার এটা ভীষণ ইন্টারেস্টিং লাগে এটা আবার আমরা কাদম্বরীতে ফিরে এসেছি সেইটাই ওরা করতেন দুজনকেই দেখলে জ্ঞানদানন্দিনী এবং কাদম্বরী দুজনেই কিন্তু ওই আলগোছে খোপাটা আর কি খুব যে একটা নিট খোপা তা কিন্তু মানে আমরা আজকাল যেটা কেয়ারফুলি কেয়ারলেস বলি আগেকার দিনে এত রকম খোপা বাঁধার চল ছিল সেই জায়গা থেকে বেরিয়ে একটা একটা শুধু আলগোছে খোপা একটা তাই বলছে যে কেয়ারফুলি কেয়ারলেস ওনারা তখন আমাদেরকে পথ দেখিয়ে গেছেন একটু ওই জব্বা বা আজকান কি রয়েছে একটা দেখাই এটা হচ্ছে এটা একদম আমি একটা ছবি ওখানে মানে ছবি না পেয়েছিলাম এই পার্টটা তো খুবই একটা ট্র্যাডিশনাল পার্ট তার সঙ্গে এটা হচ্ছে বড় জব্বা এর ভেতরে কিন্তু রবীন্দ্রনাথ বা অন্যরাও একটা কিছু পড়তে তারপরে এই এরকম একটা লম্বা পোশাক একটু লম্বা করে ইনফ্যাক্ট আমি কাদম্বরী ছবিতেও এই ধরনের অনেক ইউজ করেছি ভেতরে একটা লম্বা পোশাক তারপরে আবার এরকম লম্বা জ্যাকেট আর তার নিচে হচ্ছে এই এরকম একটা লুঙ্গি পরতেন সেটাই হয়তো একটু কায়দা করে পরলেন আর এইসব একটা জব্বা আচ্ছা জব্বার ব্যাপারটা যখন রবীন্দ্রনাথ শুরু মানে পড়তে শুরু করলেন সেটা কিন্তু দেখবো একটু ব্রেক নিতে হচ্ছে আচ্ছা আচ্ছা ব্রেক নিয়ে আবারও আমরা ফিরে আসছি আমরা একটু জব্বাটা বরঞ্চ একটু দেখে নিই এটা হচ্ছে জব্বা এটার ভেতরে আরেকটা পাঞ্জাবি পরতেন এবং হাতওয়ালা একটা তার
পরে একটা হাত কাটা এরকম জিনিস থাকতো মানে এই যে আর এইটা প্রথম যে শুরু হয়েছিল কিন্তু এটা পিতৃস্মৃতিতে লিখেছেন রবীন্দ্রনাথ সেটা হচ্ছে গগন ঠাকুর তিব্বতী বকুর অনুকরণে একটা জিনিস বানালেন রবীন্দ্রনাথের জন্য উনি পড়তে চাইছিলেন বলে তো তারপর থেকে ওইটা চালু হলো এবং এত সুন্দর মানে রবীন্দ্রনাথের শুনেছি রানীচন্দ্রের বইতে আছে যে নানান রকমের টুপি আর জোব্বা ছিল গুরুদেবের লিখছেন আর একটা মজার গল্প বলছি সেটা হচ্ছে যে একদিন রানীচন্দ্র দেখেন যে ভীষণ গরমকালের না তখন শীতের শেষে একদিন উনি একটা বাসন্তী রঙের জোব্বা পরে বসে রয়েছেন তো রানীচন্দ্র বললেন গুরুদেব হঠাৎ এরকম একটা রঙের বললেন শোন হঠাৎ দেখলাম যে একটা দক্ষিণ হাওয়া পরশ বুলিয়ে চলে গেল ভাবলাম যে আমি তো বসন্তকে আনবো তাই উঠে গিয়ে জোব্বাটা বদল করে নিয়ে এসে বসলাম আর গরমকালে আবার উনি মোটা কালো জোব্বা পরতেন সে দেখেও সবাই অবাক যে গুরুদেব আমরা জামা কাপড় গায়ে রাখতে পারছি না আর আপনি এরকম একটা মোটা কালো বলছেন বোকারা মানে এরকম একটা লিখেছেন যে বোকা বলছেন রানী দিদিকে রানীচন্দ্রকে যে তুই মোটা কাপড়ের শাড়ি পরে আয় মোটা কাপড় পরে আয় দেখবি হাওয়াটাকে তুই ঠেকাতে পারবি এই যে গরম হাওয়া এখানকার বোলপুরের শান্তি সেই হাওয়াটাকে ঠেকাতে কিন্তু মোটা কাপড় দরকার ওই জন্য আমি তো আমার গায়ে তো মোটেই গরম লাগছে না তো এরকম মজার মজার মানে উনি নাকি যখন বর্ষাকালে নীল রঙের জোব্বা পরতেন এরকম এই সেই নীল রঙের জোব্বাটাই পোশাক এইটার সঙ্গে একটা ছিল সেটা মানে এখন আর দেখাতে পারছি না এটার ভেতরে একটা হালকা নীলের নীল ছিল তার উপরে এই জোব্বাটা করেছিলাম আচ্ছা সুচিস্মিতা একবার আমি রবীন্দ্রনাথের একটু পোশাকটা নিয়ে যদি হ্যাঁ আমি তার আগে জাস্ট একটা জিনিস একটু টাচ করে যেতে চাই তুমি জামেওয়ার চাদরের কথাটা বলছিলে এটা কিন্তু বেনারসি জামেওয়ার চাদর ছিল এটা কিন্তু মানে নট রিয়েল মানে আমরা যে জামেওয়ার শল দেখি সেটা নয় আচ্ছা তো এখানে সব জায়গায় বর্ণনা আছে যে বেনারসির জামেওয়ার চাদর যেগুলো ওই সময় বোনা হতো কিন্তু হ্যাঁ সেরকম তো এখন আমরা একদমই পাই না কিন্তু আমি তার যতটা কাছাকাছি হোক সেরকম একটা জোগাড় করার চেষ্টা করেছিলাম জ্যোতিরিন্দ্রনাথ প্রচন্ড সুপুরুষ ছিলেন উনি খুব জানতেন আর ভীষণ শৌখিন ছিলেন সেই সময় থিয়েটার আর সত্যি বলতে কাদম্বরি কিন্তু কাদম্বরি হয়েছে জ্যোতিরিন্দ্রনাথ মানে তুমি ভাবো না গড়ের মাঠে ঘোড়ায় চড়ে নিয়ে যাচ্ছে ওই বাড়ি থেকে বার করে জোধপুরি এখন আমরা যেগুলো জোধপুরি টাইপের দেখি ওই ধরনের কায়দার মানে ওই মানে যেগুলো লম্বা বুট জোধপুরি স্টাইলের প্যান্ট একটুখানি লুজ এখানটাতে তারপর টাইট এখানে কুচি দেওয়া সেরকম আর এরকম প্রিন্স কোটের মতন কোট আর শাড়ি পরাটা কিন্তু সেখানে হতো ওই মারাঠি স্টাইলে মানে ধুতি করে পরে যেভাবে পরা হয় নাইন ইয়ার্স শাড়ি যেটা বলে তো নাইন ইয়ার্স শাড়ি ছাড়া ওটা পরাও যায় না তো সেটা একটা বিষয় আর জ্যোতিরিন্দ্রনাথ তো খুব অ্যাক্টিভলি থিয়েটার করতেন ওনার এই তো জাহাজের কোম্পানি ছিল তো উনি ওনার ভীষণ উনি ভীষণ শৌখিন সাজ পোশাকও করতেন মানে আর উনি অনেক উনি অনেক সময় কাটাতেন জ্ঞানদা নন্দিনীর সাথে মানে বোম্বেতে গিয়েও অনেক সময় কাটিয়েছেন কলকাতার বাড়িতেও অনেক সময় কাটিয়েছেন এবং কাদম্বরী দেবী চলে যাবার পরে কিন্তু উনি অনেকটা সময় ওই বিচিত্রলাল বাড়িতেই ওদের সঙ্গে থাকতেন বাইরেও থাকতেন কলকাতা থাকলে ওর বাড়িতেই থাকতেন কাজে এই যে দু মানে ওরা সবাই মিলে যে একটা আলোড়ন সব কিছুর মধ্যে সংস্কৃতির আলোড়ন যেরকম হয়েছিল তেমনি পোশাকের মধ্যেও একটা হ্যাঁ এবং আমরা এখনো সেটার সঙ্গে সেই ওনারা একটা জেনারেশনে যেটা করেছিলেন বা দুটো জেনারেশন আমরা এখনো সেটা করে যাওয়ার চেষ্টা করছি যে দেখো সেই ধারাটা কিন্তু এখনো বয়ে চলেছে হ্যাঁ আচ্ছা কিন্তু কখনো শেষ হয়নি রিসেন্ট টাইমে একটা দেখেছো মর্দানিতে শার্টের সাথে শাড়ি পরাটা রানী মুখার্জি আমার অ্যাকচুয়ালি মনে পড়ছিল রবীন্দ্রনাথের টাইমের শাড়ি পরা অনেক দেখাও যায় মানে ওই কলারওয়ালার জামা তো আমরা পড়তে নি হ্যাঁ কলারওয়ালা জামার সাথে শাড়ি পরা আচ্ছা তুমি যে কাদম্বরীতে ডিজাইন করেছো সেটা যদি একটু ছবির মাধ্যমে আমরা দেখে নি যে কি ধরনের পোশাক আশাক ওখানে পরেছেন সবাই এই ছবিগুলো আমরা দেখছি এই ছবিগুলোর সাথে কতটা মিলিয়ে তুমি করেছো সেগুলো একটু দেখব বাহ এখানে দেখতে পাচ্ছি আমি কঙ্কনাকে কাদম্বরীকে
কাদম্বরী তো আবার সেই টুলুজ একদম ওরকমই মনে হচ্ছে লম্বা মুখের গড়ন একদম ওনাকে কি সুন্দর যে মানিয়েছে এখানে ওর সাজ পোশাকেও কিন্তু সেই জলটা দেখতে পাচ্ছি সেই ছায়াটা দেখতে পাচ্ছি আর আরেকটা জিনিস খুব ভালো ও করেছে সেটা হচ্ছে যে ওই তখনকার দিনের ছবি পিরিয়ড কস্টিউম পরিয়েছে কিন্তু ওই গয়নার আড়ম্বর নেই যে আড়ম্বরটা ওদের মধ্যে ছিলই না না সেই ইনফ্যাক্ট আমরা খুব কম গয়না ইউজ করেছি আমাদের মানে আমরা রিয়েল গয়না ইউজ করেছি একমাত্র যখন যে দিনটা উনি যাবেন জাহাজে সরোজিনীতে যাবেন সেইখানে ছাড়া ও কোথাও তেমন গয়না ব্যবহারই করেনি সেটা আমার খুব ভালো লেগেছে যে একদম সরু চেন বা ওরকম কানে লম্বা পড়লো তো আর গলায় কিছু নয় ওইরকম ভাবে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই যে ধারাটা ঐতিহ্যটা বয়ে চলেছে এটা এখনকার প্রজন্মের মধ্যেও যেমন দেখছি এটা কোনোদিন পুরনো হবে না মেয়েদের পোশাকও যেমন ছেলেদের পোশাকও কিন্তু ধরো আজকান বা ওই ধরনের পাঞ্জাবি বা এই যে মানে বাঁধা পাঞ্জাবি সেই সময় পাইপিং দেওয়া কুর্তা আরো মনে হচ্ছে আরো অনেক কিছু শুনি সত্যি সময় সুচিন্তা দুজনকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমাদের সঙ্গে থাকার জন্য আজকের এই বিশেষ দিনটিতে রূপকথার বিশেষ পর্ব আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের কিন্তু অবশ্যই চিঠি লিখে জানাবেন আমাদের রূপকথার ঠিকানা হলো রূপকথা দূরদর্শন কেন্দ্র দূরদর্শন ভবন 18/3 উদয়শঙ্কর সরণী গলফ গ্রিন কলকাতা 95 সকলে খুব ভালো থাকবেন সুন্দর করে সাজবেন নিজেদেরকে ভালো রাখবেন আজকে তাহলে আসি নমস্কার